আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ প্রুদিন্দার ইমান্দার পরহেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা পানি পান করার পূর্বে যদি আপনি এই দুয়াটি একবার পাঠ করতে পারেন তাহলে আপনি অভাব ও বিপদ থেকে বাঁচতে পারবেন ইনশা আল্লাহ আপনার জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন সেই বিপদ দূর হয়ে যাবে আপনি যত টাকার অভাবেই থাকেন না কেন যত টাকার ঋণই থাকেন না কেন সেই ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাহলে করে দিবেন। যদি আপনি পানি পান করার পূর্বে দোয়াটি পাঠ করতে পারেন দর্শক কথাটি শুনতে অবাক করা হলেও কথাটি কিন্তু একশো পার্সেন্ট বাস্তব সত্য এবং প্রমাণিত খুবই কার্যকরী দোয়াটি যদি আপনি একবার পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ তো আপনার জীবনের সমস্ত দুঃখ সমস্ত কষ্ট বিপদ বালা মুসিবত দূর হবে এবং জীবনের অভাব অনটন দারিদ্রতা অসচ্ছলতাও দূর হবে আপনার জীবনের শান্তি ফিরে আসবে সুখ আপনি খুঁজে পাবেন তো দর্শক যে দোয়াটি পাঠ করলে আপনি এই উপকার পাবেন সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহ আকবর খুবই ছোট সরল সহজ এই দোয়াটি দোয়াটি আপনি সঠিক নিয়মে পাঠ করতে পারলেই আপনার বিপদ দূর হবে আপনার অভাবও দূর হয়ে যাবে তো দর্শক এবার আসুন জেনে নেই দোয়াটি পাঠ করবেন কিভাবে কোন সময় কোন নিয়মে দর্শক দোয়াটি পাঠ করার আগে আপনি জমজম কূপের পানি সংগ্রহ করবেন এই পানি বিভিন্ন শপিং মলে পাওয়া যায় বা আপনার নিকটাত্মীয় কেউ যদি মক্কা মদিনা থেকে জমজম কুপের পানি এনে থাকে তার থেকে সংগ্রহ করবেন বা নিজে মক্কা মদিনা থেকে আনবেন তারপর এক গ্লাস পানিতে ফু দিয়ে সরি তারপর এক গ্লাস পানিতে সেই পানি ঢেলে সেই পানি বিসমিল্লাহি আল্লাহ আখবার বলে তিন নিঃশ্বাসে পান করবেন এবং এই পানি আপনি দাঁড়িয়ে পান করবেন আমরা জানি সমস্ত পানি সমস্ত খাদ্যদ্রব্য বসে খেতে হয় বসে পান করতে হয় শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে জমজমের পানি এই পানি দাঁড়িয়ে পান করতে হয় এবং পশ্চিম দিকে তাকিয়ে পান করতে হয় অর্থাৎ যেদিকে ফিরে নামাজ পড়েন সেদিকে ফিরে দাঁড়িয়ে বিসমিল্লাহি আল্লাহ এই দু একবার পরে তিন নিঃশ্বাসে জমজমের কূপের পানি পান করবেন এবং মনে মনে নিয়ত রাখবেন অভাব থেকে বাঁচার বা যদি আপনার বিপদ থাকে যে বিপদই থাকুক না কেন সেই বিপদ থেকে মুক্তির নিয়ত করে উদ্দেশ্য করে যদি আপনি এইভাবে জমজমের কূপের পানি পান করতে পারেন ইনশাল্লাহ বিপদ ছোট হোক চাই বড় হোক নতুন হোক চাই পুরাতন হোক আপনার সেই বিপদ দূর হবে বা অভাব দূর করার নিয়তে পান করলে সে অভাব দূর হবে এক কথায় যে নিয়তি আপনি জমজমের কূপের পানি এই নিয়ম মেনে এই পদ্ধতিতে পান করবেন সেই নিয়ত বা উদ্দেশ্য আপনার পূরণ হয়ে যাবে দর্শক জমজমের কোপের পানি পান করলে আপনার দোয়া আপনার প্রার্থনা কবুল হবেই হবে আপনার অভাব দূর হবেই হবিন শা আল্লাহ আপনার বিপদগুলো আপনার দুঃখ কষ্টগুলো আপনার মনের কষ্টগুলো অবশ্যই অবশ্যই দূর হবিন শা আল্লাহ দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এবং আগামীতে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লা